তত্ত্বাবধায়ক সরকার তো আইন শৃঙ্খলায় এখনো নেই, সংবিধানে নেই, যখন ছিল প্রয়োজন সেটা হয়ে গেছে এবং এটা আইন রহিত করে দিয়েছে। সুতরাং তত্ত্বাবধায়কের সরকারের কোনো প্রয়োজন নাই। একটি সুষ্ঠু নির্বাচনের জন্যে জননেত্রী শেখ হাসিনার সরকার যথেষ্ট ভূমিকা পালন করবে বলে সারা বিশ্ব বিশ্বাস করে, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ বিশ্বাস করে, সাধারণ জনগণ বিশ্বাস করে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নেই। সঠিক সুন্দর নির্বাচন হবে ঘোষণা দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে আমরা যাতে করে নৌকার বিজয় হয়, বারবার মাননীয় প্রধানমন্ত্রী এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, চারবারের প্রধানমন্ত্রী, আবার যেন তিনি প্রধানমন্ত্রী হন এবং আজীবন যেন তিনি প্রধানমন্ত্রী থাকতে পারেন, হতে পারেন, সেই লক্ষ্যে নৌকার বিজয়ের ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা রয়েছে, জনগণের সাথে আমাদের একাত্মতা রয়েছে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং মাদ্রাসার যত আলেমুলামা আছেন আমাদের সাথে ঐক্য, যাতে করে সকলেই নৌকামার্কায় ভোট দেন, এজন্য আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, এলাকায় যাচ্ছি, ডোর টু ডোর আমরা নৌকার কথা বলছি। ইনশাল্লাহ নৌকার বিজয় হবে। আপনারা নির্বাচনে আসুন, নির্বাচন সঠিক হবে, সুন্দর হবে এবং সঠিক নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন। জনগণ যাকে রায় দিবে তিনি ক্ষমতায় যাবেন। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি নৌকার বিজয় হবে, নৌকা আমাকে ভোট দিবে। সকলেই সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা করি দেশের উন্নয়নের জন্যে এবং ভোটের প্রতিযোগিতায় আমরা যেন নির্বাচনে সকলে অংশগ্রহণ করতে পারি সে প্রত্যাশা ব্যক্ত করছি। আজকে আমরা বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ বরানী কবরস্থানে এসেছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির সেই টুঙ্গিপাড়া সেটাকেও স্মরণ করি এবং বরানীতে বিশেষ করে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব, যিনি গেরিলা যোদ্ধা ছিলেন, যার অনুপ্রেরণায় বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্যে তিনি 7ই মার্চে যে বক্তব্য দিয়েছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, এদেশের মানুষকে মুক্ত করে সারব ইনশাআল্লাহ। এই যে বক্তব্যের অনুপ্রেরণা, এই অনুপ্রেরণা জুগিয়েছিলেন বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব। বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব তিনি সবসময় বঙ্গবন্ধুর পাশে ছিলেন। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, কারাগারে ছিলেন, বিভিন্ন সময় তার উপরে জুলুম নির্যাতন হয়েছে, সকল সময় বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব পাশে দাঁড়িয়ে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা অকুতোভয় ছিলেন এবং তিনি যে শক্তি সাহস জুগিয়েছেন সেই শক্তি সাহসের ধারক বাহক আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশ ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা কাজ করছেন, সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন, সেই কাজে আমরা সহযোগিতা করতে চাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবার জন্যে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ দুর্বার গতিতে পথ চলেছে এবং ঐক্যবদ্ধ সুসংগঠিত এই ওলামা লীগ আজ এক লক্ষ্য এবং গন্তব্যের দিকে পথ চলছে, যেই পথের সারথী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এবং এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে, এ বাংলাদেশে অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ হবে, সকল ধর্মের মানুষ মিলেমিশে এদেশের কল্যাণের জন্য কাজ করবে, সেই ব্রতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কাজ করে যাচ্ছে। International Standard University, New Dimensions in Education.